হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাথে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, আর আমার এই ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আজ অনেকদিন পরে তোমাদের সাথে আবার কথা বলছি, এর মধ্যে আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। লাস্ট ভিডিও করেছিলাম আমার মেয়ের যে বার্থডে গিফট পেয়েছিল সেগুলো তোমাদের দেখিয়েছিলাম, তারপরে আজ অনেকদিন পর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 10:45 বেজে গেছে। তো ওখানে রান্না বান্না তোড়জোড় চলছে, একবার আমি গিয়ে একটু নাড়া দিচ্ছি, মা একটু নাড়া দিচ্ছে, এইভাবে রান্না হচ্ছে। আর সকাল সকাল আজকে চলে এসেছে আমার ভাই, বাথরুমের দরজাটা দিয়ে তো বাথরুমের দরজাটাকে খুলে রেখে দিয়েছে। আসলে দেওর তো এই ঘরে থাকে, তো ও তো ওই মানে হাতের তলায় ওটাকে কি বলে, আরে হাতের তলায় নিয়ে যারা হাঁটে তা সেটা নিয়ে হাঁটছে, তো তো দরজা যা দিতে পারে না ওই আমরাই দিয়ে দিই, বাথরুমে গেলে আমরাই খুলি, তো তার জন্য দরজাটা খোলা রয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আর ভাইয়ের আজকে হচ্ছে ছুটি, তো তার জন্য ও চলে এসেছে সকালবেলা টিফিন নিয়ে। আজকে ও বাড়ি থাকলে একটু বাইরের টিফিন খায়, তো ও একা খাবে, তার জন্য আমাদের সব্বার জন্য নিয়ে এসছে। ফোন করে বললো যে দিদি আমি বাইরের খাবার নিয়ে আসছি, তাহলে ঠিক আছে অল্প করে নিয়ে আয়, তাই তো আমরা সবাই মিলে এখন এক জায়গায় বসে খাবো। আর ওদিকে ওর হচ্ছে রান্না, আর মেয়েকে সকালবেলায় ব্রাশটা দিয়ে দিয়েছি, এখনও ব্রাশটা করে উঠতে পারিনি, এদিক ওদিক নিয়ে সেদিক ঘুরছে। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি, কি করব না করব সেগুলো তোমাদের দেখাবো, আর তার জন্য তোমাদের এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে, আমরা আমার পাশে থাকতে হবে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো সবার মোটামুটি কচুরি খাওয়া হয়ে গেছে, আর আমি দেখো এখন নিয়ে বসেছি এই যে কচুরি বাইরে দিয়ে নিয়ে এসেছে কিনে, তো এখন এটা খাবো, তারপরে রয়েছে কাজ, তো সেগুলো করবো। তো ফ্রেন্ড দেখো আজকে আমি 3টে জুতো কিনেছি 50 টাকা করে, তো দেখো এই একটা, তো এটা আমি আমার জন্য নিয়েছি, আর এই জুতোটা দেখো এইটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, ঘরে পরার জন্যই নিয়েছি, কারণ এগুলো একটু হালকা, তো এবার বাইরে জলের মধ্যে গেলে তাহলে স্লিপ কাটার ভয়, যা থেকে ঘরে এখন ঠান্ডার দিন, মেঝে তো এমনিতেই ঠান্ডায় পা দেওয়া যায় না, আর ওনার তো একটু বয়স হয়ে গেছে, উনি আর ওই ঠান্ডায় পা মানে মেঝেতে হাঁটলে পর ওনার একটু কষ্ট হয়, তো তার জন্য ঘরে পরার জন্য দেখো ওনার জন্য আমি এরকম একটা জুতো কিনেছি। আর একটা দেখো, এই যে আর একটা কিনেছি, এই যে 50 টাকায়, তো এটা আমাদের মানে আমার বরের জন্য কিনেছি ও ঘরে পরার জন্য, তো শীতের দিনে তো একটু ঘরে পরার মতো একটু জুতো লাগে, ঠান্ডার দিন তো খালি মেঝেতে হাঁটা যায় না, আর আমার তো একটা আগে ছিল, তো তার জন্য আমি আর নিজের জন্য ঘরে কিনিনি, আর ওটা কিনেছি জাস্ট এদিক ওদিক হালকা যাওয়ার জন্য, বা ধরো কোনো সময় বাড়িতে কেউ লোকজন এলো তখনও তো তাদের দিতে হয় না, তো তার জন্য আমি একটা কিনে রেখেছি। তো এই হচ্ছে 50 টাকার জুতো, তো তোমরা বলো কিন্তু কমেন্ট করে যে কীরকম হয়েছে এই জুতোগুলো 50 টাকায়, আগে ছিল 30 টাকা করে। আসলে এই জুতোগুলো হচ্ছে কোনোভাবে একটু ডিসপুট থাকলে সেগুলো যে রাস্তার পাশে নিয়ে বসে, তো আমাদের পাড়ায় এসেছিলো ভ্যানে করে, তো তার জন্য আমি ওখান থেকে নিয়েছিলাম, আর 50 টাকায় এখন জুতো মানে একটা বেল পাল্টাতে গেলেও এর থেকে মানে সেটা অনেকটা টাকা নিয়ে নেয়, তো এই সেই পয়সায় আমি দুটো তিনটে মানে 50 টাকা করে 150 টাকায় 3টে জুতো কিনে নিয়েছি। তো যতদিন যায়, 50 দিন গেলেও লাভ, 100 দিন গেলেও লাভ, যদি 1 মাস যেতে তাতে আরোই লাভ, তো তার জন্য এটা কেনা হয়েছে। আর এগুলো না ফিতে পাল্টানো যাবে, এমন নয় যে ছিঁড়ে গেল ফেলে দিলাম, এগুলো পাল্টানো যাবে। তো তোমরা বলো কিন্তু অবশ্যই কমেন্ট করে যে জুতোগুলো কীরকম হয়েছে, আর এত কমে জুতো পেয়েছি, তোমরা কোনোদিন কিনেছে কিনা সেটাও বলো। আর এখানে চলছে দেখো চিলড্রেন পার্টির পাঠশালা, সব পড়াস্ত, এমনিতে পড়তে চায় না, এখানে দুজন আর একজন ওখানে, আর একটা কোথায়, আর একটা চলে গেছে দেখাতে হবে না, আর একজন চলে গেছে ছাদে। তো এই হচ্ছে এদের পড়াশোনা, এমনিতে তো বই নিয়ে বসতে চায় না, আর ওই জাস্ট বোর্ডটা নতুন কিনে দেওয়া হয়েছে ওকে, একটা হোয়াইট বোর্ড,
তো সেটা এখনো টানাবো কোথায় সেটা সিদ্ধান্ত করতে পারছি না, তার জন্য এটাকে এখানে ওখানে নিয়ে যেখানে পাচ্ছে সেখানে বসে দিচ্ছে। একটা ডাস্টার আর তো একটা পেন দেওয়া হয়েছে যাতে মাঝে মাঝে এটা ওটা লিখতে পারে। আসলে যে আয়নাটা দেখেছে শোকেসে, সেই আয়নাটা চারিদিকে ওই চক দিয়ে লিখতে থাকে, তো ওই আয়নাটা বিচ্ছিরি হয়ে যায়, মুখ দেখা যায় না। তো তার জন্য ওর বাবা ওরকম একটা ডাস্টার কিনে দিয়েছে, চক আর একটা বোর্ড কিনে দিয়েছে যাতে ওইটার মধ্যে লেখাপড়া করে। সাড়ে সাতটা, আর আজকে দেওরকে নিয়ে গেছিল ডাক্তারের কাছে। এই অপারেশনের কতদিন পর আজকে? 15 দিন পর। কালকে নিয়ে যাওয়ার কথা ছিল, কালকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো কালকে ডাক্তার আসেনি, তো আজকে নিয়ে যাওয়া হয়েছে। আর ওই পায়ের ওখানটায় ওই যে ব্যান্ডেজ ট্যান্ডেজ করা ছিল সেগুলোকে খুলে একটু ড্রেসিং করে দিয়েছে। তো ও তো আবার বাড়ি যাবে বলছে, তো বাড়ি যাওয়ার আগে ওকে ডাক্তার কি বলেছে আবার গিয়ে দেখা করতে, আর কিছু যদি লিখে ঠিকে দেয় তো তার জন্য। তো এখন কিরকম আছো? সারাক্ষণ শুধু জ্বালাচ্ছে কাকাকে, মানে যত ভাবে যত মানে জ্বালানোটা কি ভালোবাসার জ্বালানো, ওই যে দেখেছো ওইটা হচ্ছে ওর যা কাজ। আর এখন বসিয়েছি একটু চা, সবাই রয়েছে, তো এখন একটু ঠান্ডার দিনে সবারই একটু ঠান্ডা লেগেছে, তো তাই জন্য একটু আদা দিয়ে চা হচ্ছে। আচ্ছা, মুড়ি চানা ছিল খাবে। তো ভাই গেছে দোকানের দিকে ও কিছু আনার জন্য, তো চলো চাটা করছি, আবার শুরু করবো তোমাদের সাথে আবার কথা বলবো। ফ্রেন্ড দেখো আমি একটু রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আমি একটু যাব মোড়ের মাথায়। আমি একা নয়, আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে যাব। তো কেন যাব সেটা তোমাদের আমি পরে জানাবো, তো এখন অনেকটা দেরি হয়েছে, মানে রাত হয়ে গেছে, তো যাব যাব করে যাওয়া হয়নি, যেহেতু দেওরকে নিয়ে ওরা ডাক্তারের কাছে গেছিল, তার জন্য বাড়ি ফাঁকা রেখে যাওয়া যায়নি। এসে ওদের আবার যদি রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে চাবি নিয়ে গেলে, তো তার জন্য আর যাওয়া হয়নি। তো এখন আমরা যাচ্ছি আমি আর মা, তো এসে তোমাদের আমরা পরে বলছি কিসের জন্য, তো এসে বলছি, ঠিক আছে? তো চলো। তো হ্যালো ফ্রেন্ড, আমরা বাজার দিয়ে, আমি আর মা বাজার দিয়ে আসার পর তোমাদের সাথে আর কোনো কথা বলা হয়নি। তো এখন বাজে রাত 12টা, আর আমাদের সাথে সবার ডিনার করা হয়ে গেছে। তো কেন আমরা গেছিলাম তো সেটা জানতে হলে কালকের জন্য একটু অপেক্ষা করো, কালকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আসছে, সেটাই তোমরা বল সেটাই তোমাদের বলবো যে কেন আমরা বাজারে গিয়েছিলাম। তো যার জন্য গেছিলাম সেটা হয়নি, কিন্তু যেটা করতে যাইনি সেই জিনিসটা হয়ে গেছে। তো কালকে একটা নতুন জিনিস আসবে আমাদের বাড়িতে, তো সেই জিনিসটা কি সেটা দেখতে হলে অবশ্যই তোমাদের একটু অপেক্ষা করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে না। তো চলো, আজকের জন্য এটুকু বলেই আমি আমার ভিডিওটা শেষ করা বলে এখানে আমি শেষ করছি। তো আজকের জন্য এটুকু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, গুড বাই।